দুইটা বাঘ আইসা ফজলুল করিম রহমাতুল্লাহ আর গাড়ির উপরে ভরিয়ে গেছে। বাঘ দুইটা পরিয়ে পরে এখন কাছের উপরে থাবা মারতেছে, এইভাবে থাবা মারতেছে, কাছ সিবি মারিয়ে ফেলাইছে, ফাটলই ফেলাইছে। আল্লাহর অলি বলতেছে তুমি জাপ খুলি আকো, আমি চরমনার পীর বসা আছি। আল্লাহ ভগবান বলার সঙ্গে সঙ্গে বাঘ পিছনে লাফাইতে লাফাইতে চলে গেছে। দূরের ও কাছের যে যেখানে আছেন সেখান থেকে আজকে সকলকে স্বাগত করছি আজকের এই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে। দর্শক, এক বিরাট প্রশ্ন, সেটি হচ্ছে আপনি ওয়াজ মাহফিলে কেন যান? নিশ্চয়ই ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনতে অথবা কোরআনের তাফসির শুনতে কিংবা এমন কোনো নেককার বান্দার ঘটনা শুনতে যেটা আপনার ঈমানকে বাড়িয়ে দিবে। কিন্তু সেই জায়গায় যদি কোরআন হাদিস বাদ দিয়ে, কোনো নেককার বান্দার ঘটনা বাদ দিয়ে, মুরিদ যদি তার পীরের বিজ্ঞাপন করে মিথ্যা বানোয়াট কেচ্ছা কাহিনী দিয়ে, সেক্ষেত্রে এটা অবশ্যই সকলের কাছেই অপরাধ হিসেবে বিবেচিত হবে। তো সেই অপরাধ নিয়ে আজকে অনুসন্ধান করব। শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। দর্শক, পীরের কেরামতিতে বাঘ পলায়ন করেছে, আমাদের এতে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে একজন ওয়াজি বলছেন যে সে ঘটনাটি ঘটেছে রাঙামাটির পাহাড়ি এলাকাতে। সে ওয়াজির মুখ থেকে আপনারা শুনে আসুন। পাহাড়ি এলাকায় চরমনার আল্লাহর কুতুব ঢুকছে, তুমি জাপ কুলিয়া কবি চরমনার ফিরে এই রাঙামাটির বাগে কি আমার ছেলে না। চট্টগ্রামের লোকটা বলতে সুজুর আমি নিজে তাকাই রইছি। এরপর আরেক ওয়াজি বলছেন যে এই ঘটনাটি রাঙামাটিতে নয়, বরং ঘটনাটি ঘটেছে সুন্দরবনে মধু আনতে গিয়ে। তার মুখ থেকেই আপনারা শুনে আসুন। উনি যখন আমাদের বাড়ি তো সুন্দরবনের থেকে এক দেড় কিলো দূরে, আমাদের মোংলায় মাহফিলে গেছে, তো ওনাকে মধু খাওয়ার জন্য ওনার এক মুরিদ আমাদের এলাকায় বাড়ি সুন্দরবনে 5-7 কিলোমিটার ভিতরে ঢুকে গেছে, হুজুরকে একেবারে পিওর তাজা মধু খাওয়াবে। নিশ্চয় বুঝতে পেরেছেন ঘটনা একটি আর লোকেশন হচ্ছে দুইটি। তো সকলের কাছে প্রশ্ন, আমরা কোনটা বিশ্বাস করে নেব, রাঙামাটির পাহাড়ি এলাকা নাকি সুন্দরবন, কোনটা? সকলের কাছে ছোট্ট একটি প্রশ্ন। দর্শক, দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে এই হুজুর বয়ান করছে পীর সাহেব চরমনায়ের ফজলুল করিম যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাঙামাটির পাহাড়ি এলাকায়, তখন দুইটা বাঘ এসে নাকি সেই পীর সাহেবের গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়েছে এবং গাড়ির সামনে যে গ্লাসটি রয়েছে সেখানে নোক দিয়ে, আঁচড় দিয়ে ফাঁক করে ফেলেছে এবং কিভাবে থাবা দিচ্ছে এই ওয়াজি আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। দেখে আসুন, এভাবে এভাবে থাবা দিচ্ছে, তার মুখ থেকে শুনে আসি। যখন নাকি পাহাড়ি এলাকার মধ্যবর্তী হুজুরের গাড়ি চলে গেল, আমাদের এলাকার লোকটা বলতেছে দেখলাম দুইটা বাঘ আইসা ফজলুল করিম রহমাতুল্লাহ আর গাড়ির উপরে ভরিয়ে গেছে। বাঘ দুইটা পরিয়ে পরিয়ে এখন কাছের উপরে থাবা মারতেছে, এইভাবে থাবা মারতেছে, কাছ সিবি মারিয়ে ফেলাইছে, ফাটলই ফেলাইছে। খাদেম বলতেছে হুজুর আমি নিজে নামতে পারবো না, প্রয়োজন হইলে আপনি নামেন, আমি নামতে পারবো না।
অন্যদিকে আরেক ওয়াজি বলছেন যে গাড়ি নয়, বরং তারা বাইরে দাঁড়িয়েছিল এবং তারা হঠাৎ করে একটা সময় বাঘের গন্ধ পান, তাও নাকি আবার খাসির মতো গন্ধটা পান। যে খাসির গন্ধ যেভাবে আপনারা পান ঠিক সেভাবে বাঘের গন্ধ পীর সাহেব পেয়েছেন। এবং যখন পিছনে ফিরে তাকান, তাকানোর সাথে সাথেই দেখেন যে দুই হাত পিছনে নাকি সে বাঘটি দাঁড়িয়ে রয়েছে। সে ওয়াজির মুখ থেকে আপনারা শুনে আসুন। সুন্দরবনে 5-7 কিলোমিটার ভিতরে ঢুকে গেছে। হুজুরকে একেবারে পিওর তাজা মধু খাওয়াবে, ফোটায় ফোটায় মধু করতেছে, বোতলে সংগ্রহ করতেছে। হঠাৎ নাকের মধ্যে বাঘের গন্ধ আসছে। যদি 100-200 হাতের মধ্যে বাঘ থাকে, গন্ধ আসে খাসির মতন। বলে কি রে বাঘের গন্ধ কেন, বাঘ তো আমার কাছে। পিছনে তাকায় দেখে দুই হাত দূরে বাঘ ওনার পিছনে। এখানে বিরাট এক প্রশ্ন, সেটি হচ্ছে এক ওয়াজি বলছেন যে চরমনাই পীর সাহেব তিনি তার ব্যক্তিগত গাড়ির মধ্যে থাকা অবস্থায় সেই বাঘ সামনে থেকে আক্রমণ করে, এবং আরেক ওয়াজি দাবি করেছেন যে তিনি যখন বাইরে দাঁড়িয়ে মৌচাক থেকে মধু সংগ্রহ করছিলেন তখনই তার পিছে বাঘ দাঁড়িয়েছিল। একজন বললেন গাড়ির সামনে থেকে, আরেকজন বললেন গাড়ি ছাড়া পিছন থেকে বাঘ দাঁড়িয়েছিল। তো আমরা কার কথা গ্রহণ করব, কার কথা সত্য হিসেবে মেনে নেব, বা কাকে সত্যবাদী হিসেবে আমরা গ্রহণ করব, সেই প্রশ্ন সকলের কাছেই রেখে দিলাম। দর্শক, তিন নম্বর পয়েন্টে এই ওয়াজি বলছেন যে চরমনাই পীরের সাথে একজন ব্যক্তি ছিল, তো সেই ব্যক্তি ভয়ে গাড়ি থেকে নামছে না। এরপর সেই চরমনায়ের পীর নাকি সে ব্যক্তিকে বলেছেন যে তুমি ঝাঁপ খুলে সে বাঘকে গিয়ে বলো যে আমি চরমনায়ের পীর, গাড়িতে বসা আছি, রাঙামাটির বাঘকে আমারে চিনে না। ওয়াজির মুখ থেকে আপনারা শুনে আসুন। বাঘ দুইটা পড়ে পড়ে এখন কাছের উপরে থাবা মারতেছে, এইভাবে থাবা মারতেছে, কাছ সিঁড়ি মারিয়া ফেলাইছে, ফাটলই ফেলাইছে। খাদেম বলতেছে হুজুর আমি নিজে নামতে পারবো না, প্রয়োজন হইলে আপনি নামেন, আমি নামতে পারবো না। আল্লাহর ওলি বলতেছে তুমি জাপ খুলিয়া কো আমি চরমনার পীর বসা আছি। আল্লাহ ভগবান, ওরে জাপটা খুলিয়া কো এই রাঙা মাটির বাগে কি আমার ছেলে না। অথচ অন্য ওয়াজি কিন্তু এই কথা বলেননি। অন্য ওয়াজি বলেছেন যে তারা বাইরে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থাকা অবস্থায় সে বাঘ দেখতে পেল, বাঘ দেখার পর পীরের সাথে থাকা যে ব্যক্তি ছিল সে ব্যক্তি নাকি সে বাঘকে বলেছে যে চরমনায়ের পীর যদি হকের উপর থাকে তাহলে তুমি যে রাস্তা দিয়ে এসেছ সেই রাস্তা দিয়ে চলে যাও, আমি সেই পীরকে মধু খাওয়াবো। ওয়াজির মুখ থেকে আপনারা শুনে আসুন। বলে কি রে বাঘের গন্ধ কেন, বাঘ তো আমার কাছে। পিছনে তাকায় দেখে দুই হাত দূরে বাঘ ওনার পিছনে। এমন অবস্থা, ওই অবস্থায় কোনো মানুষ বাঘে ছাড়ে না। তো উনি একটা চিক মেরে বলতেছে হ্যাঁ বাঘ, পীর সাহেব চরমনাই সৈয়দ ফজলুল করিম যদি হকের পরে থাকে আমি তাকে মধু খাওয়াবো, তুমি যেই পথে আসছো সেই পথে যাও। দর্শক, প্রশ্ন এখানেই যে এক হুজুর বলেছেন যে চরমনাই নাকি বলেছে যে আমি চরমনায়ের পীর, গাড়িতে বসা আছি, রাঙামাটির বাঘটি আমাকে চিনে না। কিন্তু আরেক ওয়াজি বলছেন যে চরমনায় পীর যদি হকের উপর থাকে তাহলে তুমি চলে যাও, আমি তাকে মধু খাওয়াবো। এখন আপনারা কার কথা গ্রহণ করবেন, বা সেই ওয়াজিদের কাছে আমাদের প্রশ্ন সেটি হচ্ছে আমরা কোন কথাটি আপনাদের কাছ থেকে গ্রহণ করব, বা কোনটা সত্য হিসাবে আমরা বিবেচনা করব, সে দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম। দর্শক, 4 নম্বর পয়েন্টে এক ওয়াজি বলছেন যে গাড়ির মধ্যে যে বসেছিল পীর তার সাথে একজন খাদেম ছিলেন, সে খাদেম ভয়ে গাড়ির ঝাঁপ খুলেননি, সে কারণে রাগ করে সেই পীর সাহেব ঝাঁপ খোলার সাথে সাথেই ওই বাঘটি নাকি সেই পীরের ভয়ে পায়ে এসে ঝাঁপিয়ে পড়েছে। আমার ভয় করে না জানি কলজা ফাসাইয়া থাবা মারে, আল্লাহর কুতুব রাগে ক্ষোভে গুসা ঠেলায়, হুজুরের আল্লাহু আকবার রাগ বেজে গেছে, গুসা হইয়া গেছে। আল্লাহর ওলি নিজে ঝাপটারে খুলিয়া যখন দাঁড়াইলো, আল্লাহর আল্লাহ রাঙ্গামাটি লোকটা বলো হুজুর গো আমি নিজে তাকাই রইছি, আমি নিজে দেখছি বাঘ দুইটা উইরাইসা হুজুরের পার উপরে পড়ে গেছে, হুজুর কান সুবহানাল্লাহ।
কিন্তু অন্য ওয়াজি কিন্তু এই বিষয়টি দাবি করছে না। তিনি দাবি করছেন যে যখন পীর সাহেব দাঁড়িয়েছিলেন তখন তার খাদেম বাঘকে টার্গেট করে বলেছেন যে আমার পীর যদি সত্যের উপর হকের উপর থাকে তাহলে তুমি যেদিক থেকে এসেছো সেদিক দিয়ে চলে যাও, আমি আমার পীরকে মধু খাওয়াবো, দেখে আসুন। তুমি একটা চিক মেরে বলতেছ হে বাঘ, পীর সাহেব চরমনাই সৈয়দ ফজলুল করিম যদি হকের পরে থাকে আমি তাকে মধু খাওয়াবো, তুমি যেই পথে আসছো সেই পথে যাও। বলার সঙ্গে সঙ্গে বাঘ পিছনে লাফাইতে লাফাইতে চলে গেছে। দর্শক, এখানেই বিরাট এক প্রশ্ন, সেটি হচ্ছে এক ওয়াজি দাবি করছেন বাঘে পীরের পরিচয় পাওয়ার পর সে বাঘটি নাকি লাভ দিয়ে এসে সেই পীরের পায়ে পড়েছে। বাঘ দুইটা উইরা এসে হুজুরের পার উপরে পড়ে গেছে, যুরকান সুবহানাল্লাহ। আর অন্য ওয়াজি বলছেন যে বাঘে সেই পীরের পরিচয় পাওয়ার পর বাঘটি যে রাস্তা দিয়ে এসেছে সেই রাস্তা দিয়ে লাফাইতে লাফাইতে চলে গিয়েছেন। বলার সঙ্গে সঙ্গে বাঘ পিছনে লাফাইতে লাফাইতে চলে গেছে, একবার পিছনের দিকে ফিরেও তাকাইল না। এখন আমরা কোন ঘটনাটা সত্য হিসেবে মেনে নিব বা কার কথা গ্রহণ করব সে বিষয়টি এই দুইজন ওয়াজিরাই বিবেচনা করবেন, আমরা চুপচাপ তাদের ঘটনা শুনতে থাকি, চলুন। শুধু তাই নয়, এই ওয়াজি আবার এটাও দাবি করেছেন যে বাঘ নাকি কথা বলেছে। কি কথা বলেছে? সে বাঘটি পীরের পরিচয় পাওয়ার পর পীরের পায়ে এসে লাফ দিয়ে পা ধরে বলছে যে আজকে এক বছর নয়, দুই বছর নয়, অনেক বছর ধরে সে বাঘটি নাকি অপেক্ষা করছে, সে কোনো নবী পায় নাই, সে কোনো সাহাবি পায় নাই, সে কোনো অলি আউলিয়া পায় নাই বা বুজুর্গ পায় নাই, এখন সে পীরকে পেয়েছে, সেই পীরের নাকি মুরিদ হবে। সেই ওয়াজির মুখ থেকে আপনারা শুনে আসুন। বাঘ দুইটা উইরা এসে হুজুরের পার উপরে পড়ে গেছে, যুরকান সুবহানাল্লাহ। পাও ধরে মনার বলতেছে আল্লাহর রসুল, আজকে এক বছর না দুই বছর না অনেক বছর এখানে বৈশা রইছি আল্লাহর রসুল, নবী পাই নাই অলি পাই নাই, নবী আর অলি গো, নবী পাইলাম না সাহাবা পাইলাম না কিছু পাইলাম না। কিন্তু অন্য ওয়াজি কি বলেছে নিশ্চয়ই আপনাদের খুব ভালো করে মনে আছে। তিনি বলেছেন তারা দাঁড়িয়ে থাকা অবস্থায় সে বাঘকে যখন বলেছে যে আমার পীর যদি হকের উপর থাকে তাহলে তুমি যে রাস্তা দিয়ে এসেছো সে রাস্তা দিয়ে চলে যাও, এরপরে কিন্তু সে বাঘটি লাফাইতে লাফাইতে সেই পথ দিয়ে কিন্তু চলে গিয়েছে। তুমি যেই পথে আসছো সেই পথে যাও, বলার সঙ্গে সঙ্গে বাঘ পিছনে লাফাইতে লাফাইতে চলে গেছে, একবার পিছনের দিকে ফিরেও তাকাইল না, মনে হয় যেন বাঘ বাঘের চেয়েও বেশি ভয় করতেছে বিশ্বাস। এখন এখানে আরও একটি প্রশ্ন, সেটি হচ্ছে এক ওয়াজি দাবি করছেন বাঘে কথা বলেছে, পীরের মুরিদ হতে চেয়েছে, কিন্তু আরেক ওয়াজি বলছেন যে সে বাঘটি পীরের পরিচয় পাওয়ার পর লাফাইতে লাফাইতে চলে গিয়েছেন, অর্থাৎ পীরের সাথে কথা বলেননি এবং পীরের মুরিদও হতে চাননি। তাহলে আমরা কার কথা বিশ্বাস করব? সকলের কাছে আরও একটা প্রশ্ন। দর্শক, এতক্ষণ আমরা দুইজন ওয়াজির দুই রকমের বক্তব্য শুনেছি, তারা দুই রকমের বক্তব্য দিলেও কিন্তু এই জায়গায় এসে এক রকমের বক্তব্য দিচ্ছেন, সেটা কেমন? সেটি হচ্ছে তারা ঘুরে ফিরেই কিন্তু তাদের যে পীর সাহেব চরমনায় রয়েছেন সেই পীর সাহেব চরমনায়ের বিজ্ঞাপন করছেন। তো সে বিজ্ঞাপন কিভাবে করছেন প্রথম যে ওয়াজি রয়েছে তার মুখ থেকে শুনে আসি। প্রথম ওয়াজির মুখ থেকে তো আমরা পীরের বিজ্ঞাপন শুনলাম, এরপর দ্বিতীয় যে ওয়াজি রয়েছে তিনি কিভাবে তার পীরের বিজ্ঞাপন করছে আমরা তার মুখ থেকে শুনে আসি। এসব চরমনায় সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহর মুরিদ ছিলাম আমরা অনেকেই, ওনাকে হয়তো অনেকে চিনতেও পারি না। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে দুইজন দুই রকমের বানোয়াট কেচ্ছা কাহিনী বলার পরে তারা কিন্তু এক জায়গায় দুইজন একই রকম বক্তব্য দিয়েছেন, সেটি হচ্ছে তাদের পীর সাহেব চরমনায়ের বিজ্ঞাপন করেছেন। দর্শক, পীরের কেরামতের সেই গল্পে প্রথম ওয়াজি বলছেন যে বাঘকে ঠান্ডা করার জন্য সে পীর সাহেব নাকি তার খাদেমকে বলছে যে বাঘকে সে পীর সাহেবের পরিচয় দেওয়ার জন্য, তার বাবার পরিচয় দেওয়ার জন্য, তার যত জাত খানদান রয়েছে সকলের পরিচয় দেওয়ার জন্য, যেন বাঘ ঠান্ডা হয়ে যায়।
এটা আমি বলছি না, ওয়াজের মুখ থেকে শুনে আসুন। আর চরমনের হুজুর নিজে বলতেছে, খাদেম তুমি নাইমা বল, আমি চরমনের পীর, আমার বাবার নামে শাক মাওলানা, আমার বাবার নাম কারি ইব্রাহিম, উজানির জমিনে ঘুমায়, আল্লাহ আকবার, ওরে আমার বাবার নাম কারি ইব্রাহিম, আমার বাবা এসাক মাওলা নয়, কারি ইব্রাহিমের খলিফা, আর কারি ইব্রাহিম কুতুবুল আলম, রশিদ আহমদ গঙ্গুইর খলিফা, যিনি নিজে ইল্লাল্লাহ জিকির করছে, যুরকান সুবহানাল্লাহ। আর অন্য হুজুর কি বলেছেন নিশ্চয় আপনাদের খুব ভালো করে মনে আছে, যে তিনি বলেছেন যে পীর সাহেব চরমনায়ের পরিচয় দেওয়ার সাথে সাথে সে বাঘ যেদিক থেকে এসেছে সেই দিকে নাকি লাফাইতে লাফাইতে চলে গেছে। একটা চিক মেরে বলতেছে, হ্যাঁ বাঘ, পীর সাহেব চরমনায় সৈয়দ ফজলুল করিম যদি হকের পরে থাকে আমি তাকে মধু খাওয়াবো, তুমি যেই পথে আসছো সেই পথে যাও, বলার সঙ্গে সঙ্গে বাঘ পিছনে লাফাইতে লাফাইতে চলে গেছে, একবার পিছনের দিকে ফিরেও তাকাইলো না। এখানে বিরাট এক প্রশ্ন, সেটি হচ্ছে এক ওয়াজি বলছেন যে বাঘ লাফাইতে লাফাইতে চলে গেছেন, আরেকজন বলছে যে বাঘ ছিল এবং থাকা অবস্থায় সে পীর নাকি বলছে যে বাঘকে সেই পীরের জাত খানদানের পরিচয় যাতে দেওয়া হয়, যেন বাঘ এই পরিচয় শোনার পর ঠান্ডা হয়ে যায়। নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন তাদের দুজনেরই কথার মধ্যে গোলমাল রয়েছে। এখন কার কথা আমরা গ্রহণ করব সে প্রশ্ন এই দুইজন ওয়াজির কাছে আমরা রেখে দিলাম। সুতরাং ঘটনা দুজনে দুই রকম করে বর্ণনা করলেও বা দুজনে দুই লোকেশনের কথা বললেও কিন্তু রীতিমতো বুঝতে পারছি যে পীর সাহেব চরমনায়ের অনেক বেশি কেরামতি, সেটা তাদের বক্তব্যে আমরা প্রমাণ পেয়েছি। যেহেতু এই পীরকে দেখে বাঘে পলায়ন করে বা বাঘে এসে তার পায়ে ধরে ক্ষমা চায় বা মরিত হতে চায়, তাহলে আমরা এই পীরকে বাস্তবে একটি পরীক্ষা করতে চাই, সেটি হচ্ছে আপনাদের পীরকে অবশ্যই চিড়িয়াখানায় নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর সেখানে বাঘের যে খাঁচা রয়েছে সেখানে ঢুকিয়ে দিবেন। এরপর বাঘ পীর সাহেব চরমনের সাথে কী রকম আচরণ করে সেই বিষয়টি পুরো বিশ্ববাসী আমরা সকলে মিলে একযোগে দেখব, তখনই প্রমাণ হবে যে এই পীর কি আসলেই এতটা ক্ষমতাধর কি না। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করেছি। দর্শক, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বাংলাদেশে যে ওয়াজ মাহফিল হয় সেখানে এমন কিছু ওয়াজির আবিষ্কার হয়েছে যাদের কারণে ওয়াজ মাহফিল নিয়ে মানুষ এখন হাসি ঠাট্টা তামাশা করে বসে। তো আমি আজকে যাদেরকে নিয়ে কথা বলেছি তাদের মধ্যে একজন ওয়াজি হচ্ছে, তিনি হা শব্দটি বলতে গিয়ে কিভাবে হা হা করছে শুনে আসুন। এই কুমিল্লার পিরিজি হুজুর কি আরো একবার আসবে? না, পিরিজি হুজুর রহমাতুল্লাহ আর কোনোদিন আসবে না, কিন্তু হা হা হা, কিন্তু হা হা হা, কিন্তু হা হা হা, তাদের ওই খালি চেয়ার গুলার মধ্যে তাদের মতো কিছু কিছু মানুষ আসবে। আবার সেই একই ব্যক্তি, তিনি ছাড়ে নাই শব্দটি বলতে গিয়ে কেমন আচরণ করছে, ছাড়ে নাই ছাড়ে নাই, তার মুখ থেকে আবারও শুনে আসো। আমার মাওলা আমি ছাড়িয়া দিলাম, আমার দয়ার মাওলা তোরে ছাড়বে না, ছাড়ে নাই ছাড়ে নাই ছাড়ে নাই, দাদা হিকের জোরে কো। সুতরাং এই সকল বিষয় কি মানুষকে ধোঁকা দেওয়া নয়? এই সকল বানোয়াট কেচ্ছা কাহিনী বলে মানুষকে কি বিভ্রাট করা নয়? অবশ্যই প্রশ্ন করতে থাকুন, প্রশ্ন করা যদি বন্ধ করে দেন তাহলে আপনার মাথার উপর প্রশ্নবোধক চিহ্ন লেগে যাবে, আর আপনার মাথার উপর যদি প্রশ্নবোধক চিহ্ন লেগে যায় তাহলে দেশের মাথার উপর প্রশ্নবোধক চিহ্ন লেগে যাবে। তো সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি, আবারও নেক্সট টাইম আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, আলোচনা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ।